আসসালামু আলাইকুম। বিডিফিউজ ইনফোটেইনমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তমা রশিদ। ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি দিন দিনই অশান্ত হয়ে উঠছে। চীন এই অঞ্চলে নিজের সামরিক শক্তি বৃদ্ধি করছে। চীনের মিত্রদেশ উত্তর কোরিয়াও নিয়মিতভাবে তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছাকাছি অঞ্চলের সাগরে গিয়ে পড়ছে। আবার কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে রয়েছে চীন ও রাশিয়ার সাথে জাপানের দীর্ঘদিনের বিরোধ। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা মোকাবেলা ও মিত্রদেশগুলোর নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার শক্তি বাড়াচ্ছে। মোট কথা, এই অঞ্চল এখন সামরিক শক্তি প্রদর্শনের একটি ক্ষেত্রে পরিণত হয়েছে। সামগ্রিক এই পরিস্থিতি জাপানকে তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা বলেছেন, তার দেশের চারপাশে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি থেকে জাপানকে নিরাপদ রাখতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার করেন তিনি। কিসিদা বলেন, প্রয়োজনে শত্রুর ঘাঁটিতে আঘাত করার মতো সক্ষমতা অর্জন করতে পিছপা হবে না জাপান। তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠছে যে দীর্ঘদিনের যুদ্ধবিরোধী ও শান্তিপূর্ণ অবস্থান ছেড়ে জাপান প্রয়োজনে আবারও শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে পিছপা হবে না। ফুমিও কিসিদা গত 4 অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর নভেম্বরের শেষ সপ্তাহে রাজধানী টোকিওর উত্তরে আসাকা এলাকায় সেনাবাহিনীর গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের প্রধান ঘাঁটি পরিদর্শন করার সময় সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, উত্তর কোরিয়া একের পর এক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে চলছে। অন্যদিকে চীন তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে জাপানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো অপরিহার্য হয়ে পড়ছে বলে মন্তব্য করেন কিসিদা। জাপানের প্রধানমন্ত্রীর মতে, দেশটির চারপাশে নিরাপত্তা পরিস্থিতি অপ্রত্যাশিত গতিতে পরিবর্তন ঘটছে, তবে তার সরকার বাস্তবতার আলোকে পরিস্থিতির মোকাবেলা করবে। জাপানের জনগণের জানমালে রক্ষায় যা করা প্রয়োজন তার সবই করা হবে বলে কিসিদা জানান। তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য বাইরের হুমকির কথা বিবেচনা করে প্রয়োজনে দেশের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করা হবে। তবে সমালোচকরা বলছেন, জাপানের বয়স্ক লোকের সংখ্যা দ্রুত বাড়ছে, জনসংখ্যা দিন দিন কমছে। এই পরিস্থিতিতে সরকারের উচিত স্বাস্থ্য ও অন্যান্য সেবা খাতে অধিক অর্থ বরাদ্দ দেয়া। চলতি 2021 অর্থ বছরের জন্য জাপানের প্রতিরক্ষা খাতে 6.1 ট্রিলিয়ন ইয়েন বা 53.2 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ গত বছরের চেয়ে 15% বেশি। কিন্তু সম্প্রতি জাপানের মন্ত্রিসভা সামরিক বাহিনীর জন্য মিসাইল, সাবমেরিন বিধ্বংসী রকেট ও অন্যান্য অস্ত্র কেনার জন্য বাজেট বরাদ্দের অতিরিক্ত 6.8 বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। প্রস্তাবটি পার্লামেন্টে পাশ হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। জাপানের প্রতি চীন ও উত্তর কোরিয়ার বৈরী আচরণের কারণে দেশটির সাম্প্রতিক বছরগুলোতে সামরিক প্রস্তুতি আগের চেয়ে বাড়িয়েছে। সম্প্রতি জাপানের সশস্ত্র বাহিনী দেশব্যাপী বড় ধরনের সামরিক মহড়া করেছে। গত 30 বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় আকারের সামরিক মহড়া। সেনাবাহিনীর গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের 1,00,000 সৈন্য এই মহড়ায় অংশ নেয়। 20,000 সাজোয়া যান এবং 120টি বিমানও ছিল এতে। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শুরু হওয়া এ মহড়া নভেম্বর মাসে শেষ হয়েছে। জিএসডিএফের মুখপাত্র কর্নেল নোরিকো ইয়োকোতা জানান, মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন দক্ষতা উন্নয়নের দিকে নজর দেওয়া হয়। এমনভাবে তাদের প্রস্তুত করা হচ্ছে যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে আপদকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। জাপানের এই মহড়ার মধ্যেই প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে দেশটির পানিসীমার কাছে প্রথমবারের মতো যৌথভাবে টহল দিয়েছে চীন ও রাশিয়া। গত 17 অক্টোবর শুরু হওয়া এই মহড়া শেষ হয়েছে 23 অক্টোবর। মস্কো জানিয়েছে, জাহাজগুলো জাপানি সমুদ্র সীমার কাছে সুগারু প্রণালী দিয়ে প্রথমবারের মতো টহল দিয়েছে। এটিকে আন্তর্জাতিক প্রণালী বলেও দাবি করেছে রাশিয়া। সুগারু প্রণালী জাপানের মূল ভূখণ্ড ও উত্তরের
হোক্কাইডো দ্বীপকে আলাদা করেছে। জাপান সরকার জানিয়েছে চীন ও রাশিয়ার এই তৎপরতাকে তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। এই মহড়া দেশ দুটির অস্বাভাবিক পদক্ষেপ। রাশিয়া ও চীন দুই দেশের মধ্যে ব্যাপক ভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব ও নৌ সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে জাপান সাগরে যৌথ মহড়ার আয়োজন করে। এই মহড়ায় দুই দেশের ১০টি জাহাজ অংশগ্রহণ করে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া চীনের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়ে উঠেছে। অন্যদিকে পশ্চিমাদের সঙ্গে অবনতি হচ্ছে রাশিয়া ও চীনের সম্পর্ক। এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়ার সামরিক বাহিনী প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জের কাছে উপকূলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। জাপানের উত্তরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে টোকিও। এ নিয়ে কয়েক দশক ধরে জাপান ও রাশিয়ার মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যে রাশিয়া সেখানে নিজের অবস্থান জোরদার করার পদক্ষেপ নিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে জনমানবহীন আগ্নেয় দ্বীপ মাতুয়ায় রাশিয়ার সামরিক বাহিনী ব্যাসিটিয়ন মিসাইল সিস্টেম মোতায়েন করেছে। এই ক্ষেপণাস্ত্র সমুদ্রের ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মাতুয়া দ্বীপ কুরিল দ্বীপপুঞ্জের মাঝখানে অবস্থিত। রাশিয়া জানিয়েছে মাতুয়া দ্বীপে সামরিক বাহিনীর লোকজনের বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণ করা হবে, পাশাপাশি সামরিক বাহিনীর জন্য নানা ধরনের অবকাঠামো গড়ে তোলা হবে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কুরিল দ্বীপপুঞ্জে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, রুশ সেনারা এখন থেকে বিচ্ছিন্ন এই দ্বীপের উপর নজর রাখবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমতি নিয়েই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়। রাশিয়ার এই পদক্ষেপ জাপানকে আরও চাপের মধ্যে ফেলে দিয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা অভিযোগ করেছেন, উত্তর কোরিয়া ১৯শে অক্টোবর জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, ফলে সামগ্রিক বিষয়টি জাপানের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। কোরিয়া উপদ্বীপে আধিপত্য বিস্তার নিয়ে জাপান ও চীনের মধ্যে ১৮৯৪ থেকে ১৯৯৫ সালে একবার যুদ্ধ হয়েছিল। সেটা প্রথম চীন জাপান যুদ্ধ নামে পরিচিত। আট মাসের কিছু বেশি সময় ধরে এই যুদ্ধ চলে। যুদ্ধের শেষ পর্যন্ত বিজয়ী হয় জাপান। এর মাধ্যমে কোরীয় উপদ্বীপে জাপানি আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এছাড়াও চীন এ সময় তাইওয়ান, পেঙ্গু, লিয়াওডং উপদ্বীপ জাপানের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়। অন্যদিকে ১৯০৪-০৫ সালে রাশিয়া ও জাপানের মধ্যে যুদ্ধ হয়েছিল। চীনের মাঞ্চুরিয়া ও কোরিয়া উপদ্বীপে রাশিয়া ও জাপানের বিপরীতমুখী সাম্রাজ্যবাদী স্বার্থ নিয়ে দ্বন্দ্ব থেকে এই যুদ্ধের সূচনা হয়। মাঞ্চুরিয়া, পীতসাগর ও কোরিয়া উপদ্বীপে দুপক্ষের মধ্যে এই যুদ্ধ হয়। যুদ্ধে রাশিয়া জাপানের কাছে পরাজিত হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর চীন ও রাশিয়ার উত্থান ঘটে। দুর্বল রাষ্ট্র শক্তিতে পরিণত হয় জাপান। দেশটি এখন আবারও সামরিক শক্তি অর্জনের চেষ্টা করে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে মার্কিন নৌবাহিনীর উপর ভয়াবহ হামলা করেছিল জাপান। এই হামলার প্রতিশোধ নিতেই জাপানের নাগাসাকি ও হিরোশিমা নগরীতে আণবিক বোমা হামলা করেছিল যুক্তরাষ্ট্র। এরপরই যুদ্ধে পরাজয় স্বীকার করে নেয় জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রায় জোর করে চাপিয়ে দেওয়া সংবিধান অনুযায়ী জাপান শুধু দেশের প্রতিরক্ষার কাজে সেনাবাহিনী গঠন করতে পারবে, অন্য কাউকে আক্রমণের জন্য কখনোই সামরিক শক্তি বৃদ্ধি বা প্রদর্শন করতে পারবে না। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এরকম বিধিনিষেধের পরও সামরিক দিক থেকে জাপান এখন অনেক শক্তিশালী। তারা বিশ্বের যে কোনো দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা রাখে। ইউএস আর্মি কমান্ড্যান্ট জেনারেল স্টাফ কলেজের সামরিক ইতিহাসের অধ্যাপক জন টি কুয়েন মনে করেন, জাপান যে কারো বিরুদ্ধে সমানে সমান হয়ে লড়াই করতে পারবে।
জাপানের সামরিক শক্তিমত্তা আগের চেয়ে যথেষ্ট বেড়েছে। বর্তমানে দেশটির নৌবাহিনী বিশ্বের সেরা পাঁচটি নৌবাহিনীর একটি। জাপানের সামরিক শক্তির এই উন্নতিতে যুক্তরাষ্ট্রের বিশাল অবদান রয়েছে। সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, জাপানের আশেপাশের অঞ্চলের পরিস্থিতি বিপজ্জনক পরিণতির দিকে মোড় নিচ্ছে। এসব দেশের যুদ্ধংদেহী মনোভাব ও সামরিক প্রস্তুতি থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। যদি কোনো কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা শুধু এই অঞ্চলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই বিপদ ডেকে আনবে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোরটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।